আমার এক বল তেমন তো আছে সারাদিন খালি ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার ছাড়া কিছুই বোঝে না ওই ও খামি কো দুই বন্ধু মিলে সব গার্লস স্কুলের সামনে যে বেড়ি চল দেখে আসি বেড়িও খাওয়া নি বেড়ি চলে দেখা হবে নি কিন্তু এগুলা কথা শুননা পারে দুই হাজার একুশ সালে লাস্টের দিকে আসে ওর বাপ কিনে দে সব মোবাইল আর সেই মোবাইলে তুমি ফ্রি ফায়ার ডাউনলোড করছে করেই গেম খেলা শুরু আর যেই মাত্র গেম খেলা শুরু করছে আমাকে বন্ধুত্বের মতো পছন্দ করা শুরু হয়ে গেছে সারাদিন খালি গেম খেলে আমার সাথে কোনো কথাই কবা না কিন্তু আজকে কমই কল দেছ আমার মোবাইলে আমি তো কিছু বুঝনো না এত দিন ধরে কোনো কথা কয় না আজকে আবার কি ইম্পর্টেন্ট বিষয় রাখলো দেখি যাই তো যাই তো কে রে বন্ধু তুই কুমা চুপচাপ বসে আছ আবার ফ্রি ফায়ার খেলছ না তে আমাকে কিছু দেখলো ক বন্ধু আমি তো অকম খেলে দেছ বন্ধু কে কে তোর আবার অকম হলো অনলাইনে আমি একজনকে 5000 টাকা দিছ না বন্ধু তুই তোমার টাকাটা মেরে দিছ বন্ধু কে তুই এবার অনলাইনে মঞ্জু কি সুট টাকা দেবা গিসু জানিসই তো বন্ধু নতুন একটা এবো গান আছে বন্ধু ওই এবো গান ম্যাক্স করতে আমার তো অনেক ডায়মন্ড খাই বন্ধু সেই কারণে আমি 5000 টি দিছি আর ওই হারাম দাদা আর পাঁচাত বা দিছে বন্ধু এখন তুই ক আমি এখন কি করব সেই দিন তো ঢাকা বন্ধু বন্ধু তোর বাপ তো ছোট খাটো এক ম্যানেজার আর তারই চল তুই তে শোন তোকে একটা কথা কই আল্লাই না করুক তোর বাপের জল কিছু হয় তাহলে তো এই পরিবারের দায়িত্ব তুই গিলা লাগবি তোর তিনটে বোন আবার তোর মাও আছে এক দায়িত্ব লেওয়া লাগবি নে তোর বোনের আবার বিয়ে দেওয়া লাগবি বন্ধু তুই এগুলো ফ্রি ফায়ার খেলিস নে ভালো মতো কিছু একটা কথা তাছাড়া কিন্তু কাম হবি নে বন্ধু তো কোন একটা আতি করুচ্ছে একটা বন্ধু ওগলে ব্যাথার বাদ দিয়ে আমার টাকার ব্যবস্থা কর বন্ধু

আমার বন্ধু আচ্ছা মানুষ পারে কিয়া গেম আছে যার কারণে বন্ধু তোরে নষ্ট করে খেল দিলো এই গেমের জন্য হাঁক বাইরে তে বার করতেছে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে আর কিছু আ ভালো লাগিছে না যাই বাড়িতে যাই বন্ধু বাইরে এসে বন্ধু দরজাটা খোল বন্ধু কি রে তুই আমার বাড়িতে হঠাৎ কি মনে করে আসলি বন্ধু রে একটা বিপদত পরে তোর কাছে আসছে বন্ধু হ্যাঁ কে কে তুরা बगीছে বিপদ আরে বন্ধু তো অনেক টাকা দরকার বন্ধু না না তোকে আমি টাকা দেব পারবো না তুই ওই টাকা নিয়ে যে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ওই জন্য আমি টাকা দেব পারবো না বন্ধু আমি তো ফ্রি ফায়ার খেলি না বন্ধু আমার বাপের চিকিৎসা করা লাগে বন্ধু অনেক টাকার বয়স বন্ধু পাঁচ লাখ টাকা আমি তো কুটি পাবো বন্ধু সেদিন তোর কাছে আসা বন্ধু বন্ধু তোকে আমি মেলা বুদ্ধি দিস নো তুই আমার একটা বুদ্ধি শুনিস নি এখন আমার বুদ্ধি শুনে কি করবো ওগুলো বাদ দে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এটা লিয়ে তুই চলে যা তোকে আর বুদ্ধি দেবো চাচ্ছি না আমি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করাইকনটি করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস লাভ গাইস